আমাদের সংস্থার নাম ছোট জাগুলিয়া নতুন সূর্য। আমি কবিতা নাথ, এই সংস্থার সেক্রেটারি। আমাদের এই সংস্থাটা গভর্নমেন্ট রেজিস্টার করা, 1282 করা, CSRO করা। আমরা এই সংস্থা শুরু করেছিলাম বারাসাতের থেকে 5 কিলোমিটার দূরে ছোট জাগুলিয়া একটা গ্রাম থেকে। সেখানেও প্রচুর বাচ্চা নিয়ে আমি কাজ করছিলাম। করতে করতে আমি নিউ টাউনে আসি। নিউ টাউনে এসে করোনার সময় আমি এখানে শুরু করি ড্রয়িং অ্যান্ড সিটিং, একটা অনুষ্ঠান করে বাচ্চাদেরকে আমি ডেকে আনি, গ্রামের গরিব বাচ্চাদের। সেখান থেকে আমি এখানে এসে আবার তাদেরকে নিয়ে নতুন করে কাজ শুরু করলাম। এখন আমার এখানে 150 জন বাচ্চা। আমার দুটো জায়গায় আমরা বাচ্চাদের নিয়ে বসি, একটা হচ্ছে যোধবীম গ্রামে আর একটা হচ্ছে লোহাপুলের, নিউ টাউনের লোহাপুল মাঝের পাড়া একটা গ্রাম। আমরা গাছের তলায় বসি, একটা মন্দিরের কাছে, একটা তেঁতুল গাছের তলায় আমরা বসি রবিবার প্রায় 100 বাচ্চা নিয়ে। খুব আনন্দ হয়। আর একটা যেটা ইউনিট, সেটা আমাদের একটা ছোট্ট ঘর আছে, সেখানে যাই। দুটো ইউনিটই আমাদের খুব আনন্দ হয়। সকাল থেকে আমরা বসে পড়ি, অসংখ্য বাচ্চা যাদের বয়স 3 বছর থেকে প্রায় 16-17 বছর বয়সের বাচ্চারাও আছে, যারা এবছর 12 দিল এরকম বাচ্চাও আছে। তো আমরা মূলত এদের সাথে কী করি, আমরা এদেরকে ড্রয়িং শেখাই, নাচ গান শেখাই, কম্পিউটার শেখাই, আবার কখনো বর্ণপরিচয় পড়াই, নামতা পড়াই, মনীষীদের গল্প বলি। এইভাবে আমরা সারাদিন ওদের সাথে কাটাই। শুধু যে আমরা রবিবার থাকি তা না, যাদের কখনো কোথাও পড়ার অসুবিধা হচ্ছে তারা আমার বাড়িতে চলে আসে, আমরা আবার অন্য দিনও তাদের কাছে যাই। এটাই আমাদের কাজ। আমরা চাই যে এই বাচ্চাগুলো তাদের মনে যে সুপ্ত ইচ্ছা সেগুলো যেন বেরিয়ে আসে, তারাও যেন আরও 5টা বাচ্চার মতো নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে। তার জন্যই আমার এই সংস্থাটা করা। যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, যাদের সামর্থ্য নেই কিছু শেখার তাদের সেই আশাটা পূরণ করা। আমাদের পারুল প্রকাশনী প্রথম থেকে সাহায্য করেন। এই প্রকাশক আমাদের হাত ধরেছেন বলে আমরা অনেকটা এগোতে পেরেছি। অসংখ্য বই দিয়েছেন, অসংখ্য ড্রয়িংয়ের বই দেন, কম্পিউটারের বই দিয়েছেন, এবং যারা 8, 9, 10, 11, 12 পড়ে তাদের জন্য গাইডেন্সের যে বইগুলো সেগুলো উনি দেন। এবং এর ফলে কি হয়, যারা বই কিনতে পারে না তাদের খুব সুবিধে হয়। আমার খুব বিনীত অনুরোধ, এরকম প্রকাশক যদি কেউ থাকেন এবং আমাদের বাচ্চাদের যদি হেল্প করেন তাহলে আরও অনেক বাচ্চার খুব উপকার হবে। তার সাথে আমি এটাও চাই যে আমরা যেমন পারুল প্রকাশনীর বই দিয়ে ওদের গ্রামার শেখাচ্ছি, সেরকম আমি চাই যে ওরা স্পোকেন ইংলিশ শিখুক, কারণ ইংলিশ শেখাটা খুব জরুরি। যদি আপনারা কেউ শেখাতে চান বাচ্চাদের স্পোকেন ইংলিশ, তাহলে প্লিজ আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসুন এবং আমাদের বাচ্চাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নিন। আমরা অনেক কিছু শেখাতে আমার মনে ইচ্ছা থাকে, কিন্তু আমার সেই সামর্থ্য নেই বা আমাদের সংস্থার সেই সামর্থ্য নেই। আমরা তো গাছের তলায় বসি, আমাদের সেই কম্পিউটার শেখানোটা হয় না। কম্পিউটার শেখাতে গেলে একটা ঘর চাই, একটা কম্পিউটার চাই, কোনোটাই আমাদের কাছে নেই। যদি কেউ আসতে চান, যদি কেউ ভাবেন যে আমরা বাচ্চাদেরকে এই হেল্পটা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কাছে আসুন। সল্টলেকের পার্থসিনা ফাউন্ডেশন বিজি ব্লকের বিগত 1 বছর ধরে আমাদের কাছে আসেন এবং বিভিন্নভাবে হেল্প করেন, কখনো ড্রয়িং খাতা, কখনো এক্সারসাইজ বুক, কখনো কালার, বিভিন্নভাবে, কখনো হোয়াইট বোর্ড, কখনো কম্বল, কখনো খাবার, বিভিন্নভাবে আমাদের কাছে ওনারা মাঝে মাঝে এসে হেল্প করেন। আজই ওনারা আমাদেরকে ড্রয়িং খাতা 100টা কালার দিয়ে গেছেন। আমাদের বাচ্চাদের রোজ টিফিন দিতে হয়। যদি কোনো ব্যক্তি বা মনে করেন যে আমাদের বাচ্চাদের খাওয়াবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাচ্চাদের এখানে এসে অনেকে জন্মদিন পালন করেন। যদি আপনাদেরও কারোর মনে হয় যে এই বাচ্চাগুলোর সাথে আমরা সময় কাটাবো, তাহলে অবশ্যই এখানে চলে আসুন, আমরা সবাই মিলে আনন্দ করতে পারবো। আমাদের সংস্থাটার মূল উদ্দেশ্যই হলো বাচ্চাগুলোকে নিয়ে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি, যেটার মধ্যে একলা আমি করতে পারি না, আপনাদের সবার সহযোগিতা চাই। তাই এই আবেদন আমার, আপনারা সবাই আসুন, সবাই মিলে আমরা কাজ করি। আমি মিসেস কবিতা নাথ।